প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির আয়োজন মিল্ক ভিটা। এই মুহূর্তে বাংলাদেশ সঙ্গে আছি আমি রুবাইয়া ফেরদৌস। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাতে দুর্বৃত্তের থাবা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। আপনাকে স্বাগত আলোচনায়। আমাদের সঙ্গে আছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করুন এবং দেশে এবং বিদেশে চাইলে যে কেউ ইউটিউব এবং ফেসবুকেও এই আলোচনায় চোখ রাখতে পারেন। তো প্রথমে ডক্টর মিজান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি আইনের মানুষ। এই যে বলা হচ্ছে শাহেদ, সাবরিনা কিংবা আরিফ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে চুক্তি ছিল যে করোনা টেস্ট করবে, তারা এক ধরনের জালিয়াতি করেছে। তো চুক্তির তো জানে দুটো পক্ষ থাকে আইনের ভাষায়, একটা পক্ষকে আমরা ধরলাম, তো যাদের সঙ্গে চুক্তি করা হলো তারা কিন্তু আড়ালে রয়ে গেল, আর তারা কারা? টিআইবি দেখলাম এই প্রশ্নটি তুলেছে যে তাদেরকে তো সামনে আনতে হবে, নাহলে এক পক্ষকে ধরলাম আর এক পক্ষ কেন বাদ থাকলো? ডক্টর মিজান যদি একটু বিস্তার করেন আলোচনা। দেখুন, আপনাকে ধন্যবাদ, আপনি যেভাবে প্রশ্নটি উত্থাপন করেছেন আসলে ঠিকই, চুক্তির দুটো পক্ষ আছে এবং দুটো পক্ষ কিন্তু এখানেও জনগণের মনে কিন্তু আমরা সবাই জানি যে দুটো পক্ষকে, একটি পক্ষ যারা ধরা পড়েছে, যাদেরকে আমরা অভিযুক্ত করেছি এবং যাদেরকে প্রতারক হিসেবে আমরা আখ্যায়িত করেছি এবং তাদেরকে আমরা গণমাধ্যমেও দেখছি, আর আরেকটি পক্ষ এখন কিন্তু তারা ওই আপনার আমি বলবো যে পিং পং খেলায় তারা ব্যস্ত। তারা বলটা একবার এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্টে ছুড়ে দিচ্ছে, মাঝখানে আমরা সাধারণ যারা নাগরিক আমরা একটু ধাপাচাকার মধ্যে আছি যে কোন খেলা চলছে এবং খেলার প্রধান যারা কুশলী বা খেলোয়াড় তারা কে। কেননা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন উনি কিছুই জানেন না, উনি শুধু দুপুরের খাবার খেতে গিয়েছিলেন এবং ওনাকে বলা হয়েছে তাই উনি স্বাক্ষর করেছেন। আবারও দেখছি যে যিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, দেখলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উনি ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে অন্যখানে উনি চলে গেছেন এবং তিনি নাকি যেটি বলেছেন সেটা হচ্ছে মৌখিক নির্দেশ। শুধু এই মৌখিক নির্দেশ খুঁজে বের করা এবং সেটি আপনার আইনের দৃষ্টিতে সেটিকে প্রতিষ্ঠিত করা, এটা যে কতটা সমস্যা সংকুল এবং প্রায় অসম্ভব, এটা বোধ হয় যারা আইনের সঙ্গে ন্যূনতম যাদের সম্পর্ক আছে তারা প্রত্যেকেই জানেন। সুতরাং ওই যেটি হয়ে গেছে জনাব রুবায়েত ফেরদৌস, আমি খুব দুঃখ করে বলতে হচ্ছে কথাটা যে আমরা স্বাধীনতার সময় আমরা লিখেছিলাম আমাদের সংবিধানে যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের রাষ্ট্রের নাম, এখন দুঃখ করে বলতে হয় এই গণপ্রজাতন্ত্রী শব্দটা বোধহয় হারিয়ে গেছে, এখন বোধহয় আমাদের রাষ্ট্রের নাম হয়ে গেছে আমলাতন্ত্রী বাংলাদেশ। এই আমলাতন্ত্র যে কুড়ে কুড়ে খাচ্ছে এবং আমলাতন্ত্র কিভাবে আমাদেরকে এই যে একটা দুর্বৃত্তের জায়গায় নিয়ে গেছে সম্পূর্ণ রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনাকে, সেটি আমরা কিন্তু এই দুই একটা পাত্র উদাহরণের মাধ্যমে আরো উজ্জ্বলতর এবং স্পষ্টভাবে আমাদের সামনে সেটা আবির্ভূত হয়েছে। এবং আপনি যেটা বললেন যে যাকে সচিব হিসেবে বদলি করা হয়েছে তাকে কিন্তু আবার কয়েকদিন পরে একটা প্রমোশনও দিয়ে জ্যেষ্ঠ সচিবও করা হয়েছে না, কেননা উনি যে নির্দেশনা দিয়েছে এটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত নয়। আমি তো বললাম যে এখন ওই দায় চাপানোর, যে আমি আমার দায়িত্ব অন্যের কাছে আমি চাপিয়ে দিব, তারপরে তারা আবার দেখবেন। এখন দেখছেন আমরা প্রথমে জবাব চেয়েছি, একটা ব্যাখ্যা চেয়েছি, আমি একটা ব্যাখ্যা দিলাম, এখন সচিব বলছেন যে ব্যাখ্যাটা সন্তোষজনক নয়, সুতরাং আমরা আবারও তাদেরকে পত্র দেবো, আবার নতুন করে তাদের ব্যাখ্যা দিতে হবে। এই খেলাগুলো না কতদিন চলবে এই রাষ্ট্রে? এখানে সাধারণ মানুষ প্রাণ দিচ্ছে, তারা একটা হাসপাতাল থেকে তারা হাসপাতালে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, তারা ভর্তি হতে পারছেন না, তারা চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে ভুয়া সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর আমরা কি যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমরা শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে খেলাগুলো দেখবো এবং যারা এই খেলাগুলো খেলছে তাদের খেলার সুযোগটা করে দেবো? এনাফ ইজ এনাফ, অনেক তো হয়েছে, আর কত এই দুর্যোগের মুহূর্তেও এরকম খেলা আমাদেরকে দেখতে হবে? এর চাইতে অপরপক্ষকে দেখছি না। আর টিআইবি রিপোর্টে আর একটা শব্দ বলা হয়েছে যে এটা হচ্ছে আসলে দুর্নীতির যে হিমশৈলী, সেই হিমশৈলীর একটা চূড়া মাত্র, টিপ অফ দা আইসবার্গ, যে পুরো যে হিমশৈলী স্বাস্থ্য খাতে ছড়িয়ে আছে সেইটা কি সামনে আসবে কিনা? তিনি খুব চমৎকার বলেছেন, শেষটা ওর সব লাইনের ডিস্টার্বেন্সের জন্য বোধ হয় শুনতে পাইনি আর কি। আসলে বিষয়টা খুব
গভীর, এবং এই দুর্বৃত্তায়ন বা দুর্নীতি স্বাস্থ্য খাতে বা অন্যান্য খাতে তো নতুন কিছু না, বহু পুরনো। তবে স্বাস্থ্য খাতে দুর্নীতিটা আসলে খুবই ব্যাপক এবং খুবই গভীরভাবে এর শেকড় স্বাস্থ্য খাতের মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলুন, এখানে বলুন, খুব গভীরভাবে সেটা কথিত। দেখেন, আমরা শুধু একজন শাহেদের কথা বলছি বা একজন ডাক্তার সাব্বিনের কথা বলছি, কিন্তু আমরা এই দুর্নীতি ধরেন আজ থেকে 17-12-13 বছর আগে মিঠু নামে একজন ক্ষুদ্র ব্যবসায়ী স্বাস্থ্য খাতে পা রেখেছিল। আজকে সেই মিঠু কত হাজার কোটি টাকার সম্পদের মালিক সেটা কেউ বলতে পারবে না, এবং ইতিমধ্যে তিনি একটি মেডিকেল কলেজ এবং হসপিটালের মালিক হয়েছে, প্লাস অন্যান্য ব্যবসা তো তার আছে। এবং মাত্র কয়েকদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছে যে রংপুর মেডিকেল কলেজের আইসিইউ, দুঃখিত, ডায়ালিসিসের বিনিময়ে যে অর্থ মেডিকেল কলেজ সংগ্রহ করে সেই অর্থটি মিঠুর যে কোম্পানি আছে ওখানে সেই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়, এবং আইসিইউর টাকার একটি অংশ মিঠুর কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়। মানে বোঝা যায় যে কত গভীর তার হাত, কত গভীরে গেছে, এবং দুর্নীতি সেখানে কত শক্তিশালী। এবং গত এই করোনা ভাইরাসের প্যান্ডেমিক শুরু হওয়ার পরে সিএমএসডিজি যিনি ডাইরেক্টর ছিলেন, ডিজি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ ভদ্রলোকের নাম ছিল, তিনি একটি মাস্ক কেনার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন এবং তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এই মাস্কটি যে কোম্পানি, সেটা মিঠুর একটি কোম্পানি, এবং মিঠুর খুব চালাক, সে প্রতি বছর বা এক বছর দুই বছর পরে পরে সে কোম্পানি চেঞ্জ করে, নতুন নতুন কোম্পানির নামে আসে নানাভাবে। তার মাস্ক কেনা হয়নি বলে সেই ব্রিগেডিয়ার জেনারেলকে সরে যেতে হলো সেখান থেকে। সুতরাং বোঝাই যায় মিঠুর বিরুদ্ধে হাত, এবং সে কত শক্তিশালী, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের কত গভীরে আজকে দুর্নীতি প্রবেশ করেছে, কথিত হয়েছে, এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আমরা এই ধরেন সম্ভবত এটা বলতে খুবই দুঃখ লাগছে, খুবই দুঃখজনক যে 202টি কি 203টি দেশ করোনায় আক্রান্ত আজকে বা এই প্যান্ডেমিকে, আমরাই বোধহয় একমাত্র একটি দেশ যে দেশের স্বাস্থ্য খাতে এই বড় বড় দুর্নীতি প্যান্ডেমিকের সময় ঘটছে। পৃথিবীর একটি দেশেও এই রিজেন্টের মতো এইরকম কেলেঙ্কারি ঘটনা বলছে যে আমরা কোথাও খুঁজে পাই, কোথাও শুনি নাই। এবং যে তুলনারহিত যে ঘটনা সেইটা আবার তুলনা হয়েছে বাংলাদেশের মধ্যেই, রিজেন্ট পেয়েছি, তারপর আমরা সাবরিনার যে হাসপাতাল সেটাও পেয়েছি, দুটো তুলনা এবার আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের মধ্যে। সুতরাং এই যে একটা অবস্থা, এটা তার এমনি হয়নি, এবং আলোচনার শুরুতে আপনি যেভাবে উত্থাপন করেছিলেন, চুক্তি দুটি পক্ষের মধ্যে হয়, এবং দুটি পক্ষের একটি পক্ষকে আমরা আজকে অভিযুক্ত করছি, আদালতে দাঁড় করিয়েছি, কিন্তু অন্য যে পক্ষ মানে দি আদার সিগনেটরি চুক্তি, তারা কোথায়? তারা তো স্বাস্থ্য অধিদপ্তর, কিছু রিপোর্টে বলা হচ্ছে যে এরা ঠিক আছে, এরা হচ্ছে চুনোপুটি, আসলে এরা খুব ছিচকে। আসল যারা রাঘব বোয়াল, বড় রুই কাতলা, তারা পার পেয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সামনে নিয়ে আসছি না। আসলে এরা এরা একেবারে আড়ালে আছে, এবং আপনার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ সাহেব তিনি যখন চলে যান তখন তিনি মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়ে গেছিলেন, সেখানে তিনি কিন্তু মন্ত্রীর, এখন যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার ছেলের কথা উল্লেখ করেছেন যে তার কথা বলে একজন অ্যাডিশনাল সেক্রেটারি তাকে বলেছে যে হি ডিজায়ার্স যে ওই মিঠুর কোম্পানির সেই ইয়ে কেনা হোক। তার মানে বোঝাই যাচ্ছে কত কত জায়গায় গেছে। আরেকটি রিপোর্টে পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ডাক্তার, তার ছেলের নামও এসছে। অর্থাৎ এটা একটা ইনস্টিটিউশন হয়ে গেছে, ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছে যে এই জায়গাগুলিতে দুর্নীতি হবে, এবং যারা দুর্নীতি করবে তারা খুবই শক্তিশালী, তাদের পেছনে আরো শক্তিশালী ব্যাকআপ আছে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এবং এদেরকে কিছুতেই নাড়ানো যাবে না। অনেক ধন্যবাদ। কিন্তু যখন মানুষ এটা মাস্টার প্ল্যান করে
যে আমার এই কারণে এত, যেমন হিটলারের ক্ষেত্রে একটা মাস্টার প্ল্যান করে কিভাবে যে ইহুদিদেরকে মারা হবে, জেনোসাইড যেটাকে আমরা বলি, এই যে রিজেন্ট কিংবা সাবরিনা, এরাও কিন্তু এরকম একটা মাস্টার প্ল্যান, ল্যাপটপে কম্পিউটারে বসে যে 13,000-14,000 এত হাজার মানুষের নেগেটিভ কে পজিটিভ দিব, পজিটিভ কে নেগেটিভ দিব, এরা মরেও যেতে পারে, এরা অসংখ্য মানুষকে সংক্রমিত করতে পারে এবং অনেক হয়তো মরেও গেছে, তো এরকম একটা বড় একটা হত্যার কিন্তু একটা পরিকল্পনার ফ্রেমিং হয় কিনা, নাহলে এটা শাস্তি কিন্তু এই নর্মাল শাস্তি দিয়ে হবে না, আপনার কি মনে হয়? অথবা আমি কিন্তু আমি শব্দটা খুঁজে পাচ্ছি না আসলে, আমি কিন্তু দুদিন আগেই আমি অন্য একটি টিভি চ্যানেলে আমি এই কথাটা বলেছিলাম, আমি সেখানে বলেছি যে দুদক তদন্ত শুরু করেছে শাহিদের ব্যাপারে, দেখেন এতে আমার তখন সন্দেহ জাগে, যখন দুদক তদন্ত শুরু করে মনে হচ্ছে তাহলে কি শুধুমাত্র এই এই দুর্নীতির দিকে চলে গেল, দুর্নীতির খাতে প্রবাহিত হয়ে গেল, অর্থাৎ এটি কিন্তু একজনকে বাঁচানোর একটা প্রক্রিয়া হতে পারে, কেননা আমাদের তো এখনো যে সিঁদুরে মেঘ দেখলেই আমরা ভয় পাই, তো সেই অবস্থা হয়ে গেছে আমাদের, যে বোধ হয় এটা কি কাউকে বাঁচানোর জন্য এই প্রক্রিয়া চলছে কিনা, কেননা দেখুন যে হাসপাতাল থেকে আপনাকে একটা ভুয়া সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনি পজিটিভ করোনা কিন্তু আপনাকে বলা হলো আপনি নেগেটিভ, সুতরাং আপনি কিন্তু আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে আপনি কিন্তু নির্দ্বিধায় আপনি তাদের সঙ্গে কিন্তু সঙ্গ উপভোগ করছেন এবং তাদের সঙ্গে একের সঙ্গে আপনি চলাফেরা করছেন। এমনও হতে পারে যে এই করোনার কিছু কিছু উপসর্গ এমন রয়েছে যে হঠাৎ করে এই মুহূর্তের ভিতরেই আপনার কিন্তু ব্লাড প্রেশার একদম নেমে যেতে পারে এবং হাসপাতালে নেওয়ার মতো সময় আপনি পাবেন না যখন একজন মানুষ মৃত্যুবরণ করেন, এরকম কটা ঘটেছে আমরা কিন্তু জানি না, কিন্তু যদি একজন এরকম ঘটে থাকে সেই মৃত্যুর দায়টি কার উপরে বর্তাবে, সেই মৃত্যুর দায় কেন এই রিজেন্টের উপরে বর্তাবে না, সেই মৃত্যুর দায় কেন জেকেজির উপরে বর্তাবে, এবং এরকম হাজার হাজার রিপোর্ট, একটি দুটো হাজার হাজার রিপোর্ট দিয়েছে এক্স্যাক্টলি, বিদেশে আমাদের ইতালিতে দেখেছেন প্লেন থেকে আমাদের যাত্রীদের নামতে দেয়, আমি ওটাই বলছি যে এই যে ইতালি থেকে মনে সরকে ফেরত মানে ফেরত পাঠানো হলো, কেননা যে ভুয়া রিপোর্টটা বাংলাদেশে, আমি গতকালকে সকালবেলা বিবিসি ইংরেজি নিউজ শুনছিলাম বিবিসি রেডিওতে এবং তারা সেখানে বলছেন যে বাংলাদেশে এখন ব্ল্যাক মার্কেটিং হচ্ছে এই করোনার রিপোর্টের এবং এই আপনার ভুয়া রিপোর্ট গুলো পাওয়া যায় এবং সেগুলো বিক্রি হচ্ছে এবং সাংঘাতিক লাভজনক একটি ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে। এই যে সারা বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি যে একদম শূন্যের কোথায় গিয়ে দাঁড়ালো শুধুমাত্র এই দু একটি কোম্পানি এবং তাদের লাভ যে তারা মুনাফা অর্জন করবে মানুষের জীবনের বিনিময়ে এবং সেই মুনাফা অর্জনে সহায়তা করছে যাদের উপরে আমাদের সবচেয়ে বেশি ভরসা থাকবার কথা, তারাই আমাদেরকে বিশ্বাসঘাতকতা করে, তারা জনগণকে প্রতারণা করে, তারা নিজ স্বার্থ উদ্ধারে শুধুমাত্র কয়েকটি কোম্পানিকে তো সাহায্য করছেন এভাবে, এটা কোন সভ্য দেশে যেখানে ন্যূনতম আইনের শাসন আছে সেখানে কোন রাষ্ট্র কোন ব্যবস্থাই কোনদিনই কশ্চিন কালো এটা সহ্য করতে পারে না, করা উচিত নয় এবং এখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা খুব দ্রুততম সময়ের মধ্যে নেওয়া দরকার। অনেক ধন্যবাদ খন্দকার মনিরুজ্জামান, যদি আপনি একটু বলেন আসলে এই বিষয়ে যে এটা আসলে, জি বলেন, আমি জানি না মানে আদালত কি শাস্তি দেবে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা মনে করি যে ইট টেন্ড অ্যামাউন্টস টু এ জেনোসাইড, জেনোসাইড এই কারণে যে এর ফলে একজন মানুষের মৃত্যু হবে এমন কথা না, অনেক মানুষের মৃত্যু হতে পারে এবং সেই অনেক মানুষের সংখ্যা কিন্তু আমরা জানি না, অনেকে কিন্তু চলে গেছে সার্টিফিকেট নিয়ে পুরো পৃথিবীতে চলে গেছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, সুতরাং ইট টেন্ড অ্যামাউন্টস টু এ অ্যাকশন অফ, আমার মনে হয় শব্দ দিয়ে ফ্রেমিং করা দরকার যে এইটা শুধু দুর্নীতি রিপোর্ট জালিয়াতি দিয়ে হচ্ছে না, আমি অধ্যাপক মিজানকে অনুরোধ করব একটা শব্দ আমাদের মধ্যে বের করতে হবে, এটা কি জালিয়াতি হতে পারে, জালিয়াতি তো খুব ছোট ব্যাপার, মনিরুজ্জামান ভাই আমরা আরো কথা বলবো বিরতির পরে এসে, আমি আপনি আমাদের সঙ্গে থাকুন। আরেকটা বাণিজ্য হচ্ছে যে পজিটিভ কে তো নেগেটিভ বানায়, নেগেটিভ কে পজিটিভ বানানোর বাণিজ্য চলছে, যেটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে অনেকে আবার পজিটিভও নিচ্ছেন পরে এটা টাকা ক্লেম করা যাবে, এরকমও দুই একটা ঘটনা শোনা যাচ্ছে, যে নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, এই মুহূর্তে বাংলাদেশ আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতে দুর্নীতির থাবা, একটু পরে ফিরে আসি। প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান মিল্ক ভিটা, এই মুহূর্তে বাংলাদেশ, সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতে দুর্বৃত্তের থাবা, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং খন্দকার মনিরুজ্জামান। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, খন্দকার মনিরুজ্জামান আপনি শেষ করতে পারেননি যে পজিটিভ যেমন নেগেটিভের ব্যবসা, নেগেটিভ থেকে পজিটিভের ব্যবসাও কিন্তু হচ্ছে। ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে আসলে এই যে দুর্নীতি, আমরা দুটো ঘটনা দেখলাম, এটা তো টিপ অফ দি আইসবার্গ, হিমশৈলর শীর্ষটা শুধু আমরা দেখেছি জি স্বাস্থ্য খাতের ব্যাপারে। এখন আসলে আমি মনে করি যে যারা নীতি নির্ধারক, যারা সরকার পরিচালনা করছেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে
যে যেভাবে চলছে সেভাবেই কি স্বাস্থ্য খাত চলবে, না এই স্বাস্থ্য খাতের ভেতর থেকে যে দুর্বৃত্তায়নের বিষয়গুলো আছে, দুর্নীতির বিষয়গুলো আছে, দুর্নীতিবাজদের সঙ্গে সখ্যতা আছে, দুর্নীতিবাজ থেকে স্পিড মানি নেওয়ার ব্যাপার আছে, দুর্নীতির অংশীদার হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইট ইজ হাই টাইম। এখন যদি সিদ্ধান্ত না নেয় তাহলে ভবিষ্যতে মানে হঠাৎ আপনি দুর্নীতির একটা পর্যায়ে, এমন একটা পর্যায়ে এখন চলে গেছে যে দুর্নীতিবাজরা হচ্ছে বেপরোয়া, তারা যা খুশি তাই করছে এবং যা খুশি তাই করতে পারছে। এই অবস্থাটা যখন একটি রাষ্ট্রে দাঁড়িয়ে যায় তখন হয় এটাকে সম্বলে বিনষ্ট করতে হয়, তা না হলে নিজেদের বিনষ্ট হয়। না কিন্তু জামান ভাই একটা বলা হচ্ছে যে আমরা কি নিজেরা আমাদের স্বাস্থ্য খাতে বিশ্বাস করি কিনা। আমরা কিন্তু আগে দেখেছি যে আমাদের এমপি মন্ত্রী ব্যবসায়ী যাদের পয়সা আছে আমরা নিজেরাও ভারতবর্ষে যাচ্ছি, কেউ সিঙ্গাপুরে যাচ্ছি, কেউ লন্ডনে যাচ্ছি চিকিৎসার জন্য। তো এখন কি আমরা যদি নিজেরাই এটাকে বিশ্বাস না করি আমরা কেন ঠিক করবো? আপনি তো এমপি মিনিস্টারদের কথা বললেন, এমনকি যারা মধ্যবিত্ত, এমনকি যারা নিম্ন মধ্যবিত্ত তারাও কিন্তু পারতপক্ষে ভারতে চলে যায়, যোগাড় যন্ত্র করে ধার কর্জ করে টাকা নিয়ে বাইরে। আমরা যদি এটা আস্থা না রাখি তাহলে ঠিক করবো কেন? তো এখন করোনা একটা চোখ খুলে দিয়েছে যে করোনা সিঙ্গাপুরে ঢুকে গেছে, লন্ডনে ঢুকে গেছে, কানাডা ঢুকে গেছে, সব জায়গায় গেছে। তখন কি একটা নতুন রিয়েলাইজেশন কিংবা উপলব্ধি আমাদের হবে কিনা অধ্যাপক মিজান, যদি নাকি আমরা এইভাবেই চলবো? দেখুন আমি এর আগে একটু দুটো কথা বলি। দেখুন এই যে আপনারা বলছেন যে আমাদের স্বাস্থ্য বিভাগে জনগণের আস্থা আছে কি না নেই, বা আমাদের নিজেদের আস্থা নেই, আস্থাটা থাকবে কোথেকে? আপনার আস্থাটা প্রত্যাশা করেন কিভাবে? কেননা দেখেন যখন করোনার থাবা আসছে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি ভার্চুয়াল মিটিং করলেন সকলের সঙ্গে 64টা জেলায়, 64 জন ডিসি, 64 জন সিভিল সার্জন, 64 জন পুলিশ সুপার একত্রিত বসে মানব প্রধানমন্ত্রী সোদা সাতটা বাংলায়, আমার মনে হয় যে প্রাইমারি স্কুলের যে কোনো মানে শিশু বুঝতে পারবে প্রশ্নটি, সেটা হচ্ছে যে এই যে করোনা আসছে আপনারা প্রস্তুত কিনা, সিম্পল কোয়েশ্চেন। একজন সিভিল সার্জন, একজন ডিসি কি বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে তো হাসপাতাল আছে কিন্তু অক্সিজেন নেই, আমাদের তো হাসপাতাল বেড আছে ভাইব্রেটর নেই, আপনার মনে করছে ভেন্টিলেটর নেই, আমাদের হাসপাতাল আছে, বিল্ডিং আছে কিন্তু ডাক্তার নেই, আমার ওষুধ নেই, কেউ বলেছে? সবাই বলেছে কি আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। যখন করোনা আসলো, যখন করোনা আসলো তখন কি দেখলাম যে সবাই অপ্রস্তুত, এবং মানুষ তখন কোথায় যাবে, মানুষ তখন দিশেহারা হয়ে গেল। এরকম যদি প্রস্তুতি আমরা জানি তাহলে সেখানে আমরা আস্থাটা আসবে কোথেকে? আরেকটি জনাব রুবেল, এখানে আমার জাস্ট ওই বলাটা তখন হয়নি, এটা সংযোজন করে দিই যে দেখুন আমরা আজকে শাহিদ বা সাবরিনা বা অন্যান্য যারা এই মনে কোনো দুর্নীতি করছে বা দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে শাস্তি দিচ্ছে, কিন্তু শাস্তিটা কিন্তু তাদের শাস্তি দিয়ে, এই যে আপনি একটু আগে প্রশ্নটি করলেন যে পজিটিভ যারা তাদের নেগেটিভ, নেগেটিভ যারা তাদের পজিটিভ, এই যারা এই ভুক্তভোগী হয়েছে, এটা এরাই তো ভুক্তভোগী, এরাই তো ভিকটিম, সেই ভিকটিমের ন্যায় বিচারটা কোথায়? ভিকটিমরা যেন হারিয়ে না যায়, যে মানুষটি তাকে নেগেটিভ করার কারণে যে মানুষটি পরবর্তীতে মৃত্যু পতিত হয়েছে, বা সে মানে মৃত্যু না হলেও যেহেতু তিনি নেগেটিভ কিন্তু তিনি তার বাবার সঙ্গে, বয়স্ক বাবার সঙ্গে চলাফেরা করেছেন এবং বাবা টিকতে পারলেন, উনি মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে, তাহলে এই যে এই দোষটা, এই যে মৃত্যুর এই দায়ভারটা কার উপরে বর্তাবে, এর শুধুমাত্র দায়ভার মানে তাকে আমি কারাদণ্ড দিলাম, এটা যথেষ্ট নয়, এই পরিবারকে ক্ষতিপূরণ পেল। শুধু এখন যে ভিকটিম সেন্টার্ড জাস্টিস, এইটার মধ্যে সময় এসছে আমাদের, এই এখন এটা শিক্ষা দিচ্ছে যে আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আমরা জনগণের প্রতি ন্যায় বিচার করছি বলে কিন্তু কখনোই মনে হবে না। আমাদের জনগণকে আমাদের বিবেচনার মাঝখানে রাখতে হবে, দে আর দি সেন্ট্রাল ফিগার অফ এভরিথিং দ্যাট উই ডু। এটা যদি যতক্ষণ মধ্যে এই দেশ এটাকে বিশ্বাস না করবে, আত্মস্থ না করবে, শুধুমাত্র মুখে মুখে আমরা বলে আওড়াবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ চিরদিনের মতো বঞ্চিত হবে। ধন্যবাদ জামান। যদি এটা বলেন যে সুইডেনের যে পরিবেশ কর্মী 16 বছরের কিশোরী গ্রেটা থুনবার্গ একটা কথা বলেছিল এই করোনা সময়ে, যে হোয়াট ইজ গোয়িং ব্যাক টু নর্মাল ওয়েন নর্মাল ইজ এ ক্রাইসিস। আমরা যে বলছি নর্মালে যাব, নর্মালের সময় তো শাহেদরা তৈরি হয়েছে, রিজেন্ট তৈরি হয়েছে, নর্মালের সময় দেখেছি 1 ভাগ লোকের হাতে 99 ভাগ সম্পদ, এ সাদা কালোর দ্বন্দ্ব, নানান রকমের নারীদের পুরুষের বৈষম্য, এ তো এই নর্মালে ফিরে যাওয়া মানে কি? কোন নর্মালে ফিরতে চায়? নর্মালে তো বিষয়টা হচ্ছে যে যেটা অধ্যাপক বললেন সেটা বিষয়টা হচ্ছে যে রিয়েলাইজেশনের বিষয়। প্রথমত যেটা গ্রেটা থুনবার্গ বলেছে নর্মালটা কি, এটা তো রিয়েলাইজেশনের বিষয়। আসলে আমরা কোথায় আছি? আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটায় আমাদের আসলে কিছুই নেই, আমরা কোনো প্রস্তুত নই, এবং আমাদের
কিছুই নেই, সেই অবস্থা থেকে কিন্তু কিছু কিছু করার চেষ্টা করা হয়েছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু অনওয়ার্ড বেসিস যে একটা ঘুণে ধরা দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে এই করোনা প্যান্ডেমিককে বাংলাদেশে ফাইট করার চেষ্টা করা হয়েছে, তার পরিণতি কি আমরা দেখতে পাচ্ছি? একটি তো আমরা ধরছি যে দুজন ধরা পড়েছে, তারা অনেক লোককে সংক্রমিত করেছে, দ্যাট ইজ এ বিগ ক্রাইম। হ্যাঁ, আমি আমি বলেছি এটা গণহত্যার মতো ক্রাইম। আরেকটি বিষয়টা কি, আরেকটা যে আমাদের যে স্বাস্থ্য সিস্টেম, যে সিস্টেমটাই তো ধসে গেছে, সিস্টেমটাই তো ভেঙে গেছে। এখন স্বাস্থ্য সিস্টেম বলতে বাংলাদেশে কিছু নেই। আজকে দেখেন একটা সামান্য চুক্তি কে সই করেছে, কার কার নির্দেশে চুক্তি হয়েছে, এই ব্লেম গেম নিয়ে আজকে দুই দিন তিন দিন ধরে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আমি জানি না, এটা তো একটা অবিশ্বাস্য কথা। কারণ তিনি হচ্ছেন এই আমাদের যে ধরনের সরকার, যে পদ্ধতি সরকার, সেই পদ্ধতি সরকারের তিনি হচ্ছেন চিফ অফ অ্যাকাউন্টস, তিনি মন্ত্রণালয়ের প্রধান। তিনি যখন প্রধান, তিনি অবশ্যই জানেন, তাকে জানতেই হবে, জানাটাই তার কাজ, এবং সেভাবে কাজ পরিচালনা করাটাই হচ্ছে তার কাজ, তার ডিউটি, তার কর্তব্য। সুতরাং তিনি যদি বলেন আমি জানি না, এটা বলে পার পাওয়ার জন্য আইনার একটা কথা আমি পড়ে দেখি নি, ডক্টর মিজান যেরকম বলেন যে খেতে গেছেন লাঞ্চের সময়, হ্যাঁ ডক্টর মিজান, অধ্যাপক মিজান যেটা বললেন, আইনের তো একটা ইয়ে আছে, আমরা জানি যে আইনের অনেক ধন্যবাদ, একদম শেষ পর্যায়ে আমি এক মিনিট ডক্টর মিজানকে দিব। এই যে এটা মানুষের বিরুদ্ধে অপরাধ, এটা মানবতার বিরুদ্ধে এরকম সীমাহীন একটা অপরাধ হলো, তো এইটাকে আমরা কিভাবে সামনে দেখবো, আসলে ইতিহাসে কিভাবে রেকর্ড হবে বিষয়, এটা নির্ভর করে আমরা অধ্যাপক মিজান আমি একটু দিব, জামান ভাই সময় শেষ। হ্যাঁ জি, দেখুন এটির উপরে কিন্তু নির্ভর করবে যে আমাদের বাংলাদেশে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা থাকবে কি থাকবে না, রাষ্ট্রটাকে মানুষ নিজের মনে করবে নাকি রাষ্ট্র থেকে নাগরিকদের দূরত্ব আরো ক্রমান্বয়ে বেড়ে যাবে, এটি কিন্তু আমরা কিন্তু সেই রকম একটি ক্রান্তিকালে উপনীত হয়েছি। সুতরাং এখন যদি এই উপলব্ধি না আসে যারা রাষ্ট্র পরিচালনা করছেন যে এরকম অদক্ষ একজন ব্যক্তিকে মন্ত্রী রাখা যায় না, সে যদি পদত্যাগ করবার মতো সৎসাহস না থাকে, তাকে ঘাত ধরে বের করে দিতে হয় মন্ত্রণালয় থেকে। মানুষের জীবন নিয়ে, মানুষের সঙ্গে এভাবে ছেলে খেলা করে, তারপর আমি জানি না, এটা তো করে কখনো দায় মুক্তি হয় না একজন এরকম মানে আপনার গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে, এটার জন্য আমাদের দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এবং যারা যারা এই সমস্ত কুকর্মের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে বের করে, আজকে আমরা দেখলাম যে আমাদের আজকে ডিবি আমাদেরকে জানিয়েছে যে এই আরিফ এবং সাবিনার কাছে অনেক গুরুত্ব, অনেকের নাম বেরিয়ে এসেছে, অনেক ধন্যবাদ আমাদেরকে, আমরা কিন্তু জনগণ সেই নামগুলো জানতে চাই। অনেক ধন্যবাদ দুজনকে, আমরা মনে করি চুক্তির এক পক্ষকে ধরা হয়েছে, আরেক পক্ষকেও সামনে আনা হোক এবং তাদেরকেও দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি করা হোক। প্রিয় দর্শক ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.